হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল দেখো কেমন সেজে ফেলেছি, একটু শর্টস ভিডিও করতে যাব। আর হচ্ছে স্নান টান সব হয়ে গেছে আজকে সকাল সকাল। ও নেই, ও তো ডিউটিতে চলে গেছে, বাচ্চাদের নিয়ে একটু বেরোবো। তো তার আগে খাওয়া দাওয়া তো সেরে নিই, দেখো আমরা কি খাচ্ছি একটু সকাল সকাল। সকাল সকাল মা কি জোগাড় করে এনেছে দেখো আমার জন্য। দেখাচ্ছি কত বড়, কত সুন্দর সুন্দর করভঙ্গা হয়েছে দেখো। আচ্ছা দাদাকে বলবো পাটতে দিকে, কত করভঙ্গা দিকে দেখতে পাচ্ছ তোমরা ভিতর দিকে। আর ভেতরে দেখো ওইদিকে কত হয়ে আছে, বড় বড় থোকায় থোকায় হয়ে আছে। ওই দেখো ওখানে একটা থোকা আছে। আজকে বন্ধুরা আজকে আর কন্টিনিউ করতে পারলাম না ভিডিওটা, তো এখন বিকেল হয়ে গেছে, কারণ বিকেল হয়ে গেছে এখন একটু বেরিয়েছি পাশের দিকে। এই পাশে আবার কালকে গিয়েছিলাম সেই পাশে, আজকে এসেছি এই পাশে। এই পাশে চলো এখন কি আছে আমরা। কথা বল বাবু কথা। না জামাই চলে গেছে, এসেছিল সবারই ফটো তুলছে। তো বন্ধুরা আমি এখানে যে বললাম তোমাদের এই দিকটাতে এসেছি, এখানেও আমাদের হচ্ছে আমার জেঠিমা কাকিমা সব আছে, বৌদি আছে, বৌদি আছে, এখানে দিদি আছে দেখো। হ্যাঁ সব ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, এটা বৌদি। হ্যাঁ আর এই পাশে হচ্ছে দিদি, এ দেখো সবাই। আর এই পুচকা পুচকা গুলো হয়েছে সব, এইগুলো ছিল নি এ দেখো। আর আমার বেটা বেটি ভাইজি সব এসছে দেখো, সব দেখছে খরগোশ। ছয়নে ঘিরে লিয়ে বসে মরেছে বাবু। শোনা কি এটা পুঠি মাছ? পুঠি মাছ কি? এটা খরগোশ, ও একটা মাছ নিয়ে ঘুরে আসছে দুপুর থেকে হাতে দেখো, প্লাস্টিকের মাছ। পুঠি মাছ না, ম্যাও না, ম্যাও নয়, এটা খরগোশ। এই যে দেখো বন্ধুরা আমার এক বোনের কাছে এসেছি, বোন খুব সুন্দর, খুব মিষ্টি দেখো হাসিটা, তোমার ভালো লাগবে দেখো, খুব ভালোবাসে আমাকে। তখন আরো ছোট ছিল, এখন একটু বড় হয়ে গেছে, আমি আসবো আসবো করে আসা হয়নি সেদিন থেকে। আজকে বলি একটু দেখে আসি, এই যে কাকিমা বসে আছে, কাকিমার এক মেয়ে, মেয়েই বড়। তারপরে দুই ছেলে আছে, এক ছেলে বাইরে থাকে কাজ করছে, আর এক ছেলে পড়াশোনা করছে, তো ছোটটা পড়াশোনা করছে। আর বোন ওই যে বাড়িতেই আছে, তো দেখা হলো, যাই হোক খুব ভালো লাগছে, গল্প করছি আমরা।
মানজু কি করছে দেখ তোমরা সঙ্গে থাকো দেখতে চলো চলো বাবু শুনো চলো চলো বাবু চলে যাচ্ছি আমি ঘরে যে ধুয়ে দেবো চলো তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি ঘরকে বাবু দেখে চলো রাস্তা ঘরকে যাচ্ছি দেখো আমাকে কি দিয়েছে কাকিমা কত পেয়ারা দিয়েছে ওর নাই করে নিয়েছি এবার ঘরকে চলে যাচ্ছি ঠিক আছে ঘরে যে দেখো আমরা কাটাকাটি করবো চলো কোথাও তো মামদাদা কোথায় গেল ওইখানটায় পুরানো হয়েছিল তো ওই জন্য মামদাদা ওখানে ঘুমাচ্ছে দেখো দেখো বন্ধুরা আমার জেঠিমা কাকিমারা সব গল্প করছে বসে বসে এখন কাজ ছাড়া হয়ে গেছে দেখো ছোট ঠাকুমা আর হচ্ছে ছোট ঠাকুমার মা দেখো দেখো আমাদের বড় মা তো বোম্মার হচ্ছে যে 90-95 বছর বয়স হবে জানো তো তোমরা দেখো আমাদের সঙ্গে এসে গল্প করছে তোমার নাম কি বলে দাও তো বিলাসি চক্রবর্তী তো বন্ধুরা দেখো আমরা এখন মেহেন্দি বরাবরই করছি আর আমার ছেলে নেংটু হয়ে ছুটাছুটি করছে ওকে যত বারণ করছে ও ভাবছে এটা খেলা ও করেই চলেছে কি করবো বলো কিছু তো করার নেই দেখো তোমরা কীরকম এনজয় করো ভিডিওটি তো বৌদির হাতে মেহেন্দি করলাম কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা তো এই দেখো আমিও করে ফেলেছি কিন্তু আমার ততটা ভালো হয়নি হালকা করেই করেছি কেমন হয়েছে বলো তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো